আজকে দিব্যেন্দু বানিয়েছে আমাদের ইন্ডিয়ান স্যান্ডউইচ বড়া পাও। তো বড়া পাও দিয়ে এবার আজকে ব্রেকফাস্ট সানডেটা কেমন কাটছে প্রথমটায়। সকালবেলা চাও খাইয়ে দিয়েছে, এবার সারাদিনের রান্না দিব্যেন্দু করবে। তো চলো দেখি কেমন হয়েছে খেয়ে। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উমেশ। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করে দিও। আজকে চলো, আমার বর রান্না করছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সারা দিন ধরে আমার বরকে দিয়ে কিভাবে আমি রান্না করে যাচ্ছি সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে হচ্ছে বড়া পাও, তারপরে আছে আম ডাল, তারপরে আছে চাইনিজ পনির, আর মোচা আছে সেটা আমি বানাবো। তো বর আর চিকেনও আছে, কিন্তু বরকে দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটা ট্রিক্স আর টিপস আছে, সেগুলো আজকে শেয়ার করবো। ফার্স্ট টিপস হচ্ছে, যেরকমই রান্না করুক না কেন তোমাকে বলতে হবে বাও কি টেস্ট। যদি তুমি বলে ফেলেছো বাজে, নেক্সট দিন আর বানাবে না। সেজন্য তোমাকে প্রথম দিন থেকে বলে যেতে হবে এত ভালো রান্না কেউ করে না, আমার হাজবেন্ড ইজ দ্য বেস্ট, যেরকমই বানাক না কেন। শিখিয়েছো তো তুমি। চলো দেখতে থাকো। গুড মর্নিং, আজকে কি বানাচ্ছো? আজকে প্রথমে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে বড়া পাও। বড়া পাও কি দিয়ে বানাবে? ওই পাও নিয়ে এসেছি, আলু দিয়ে বড়া বানাবো, বোন্ডা বানাবে, বোন্ডা বানাবো। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে এই দিয়ে বড়া পাও, আর তারপরে বানাবো পনির, তারপরে বানাবো আমের ডাল। আজকে সবই আমি বানাবো। বলে বলে করো কি কি দিচ্ছ। সর্ষের তেলের মধ্যে লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো, তারপরে কি দেওয়া হবে? সর্ষে, সর্ষে দেওয়ার পর পেঁয়াজ, এবার কি দেবে? লঙ্কা, লঙ্কা কি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে, আর একটু মানে স্লাইস হলদি, ঝাল করে দিচ্ছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা। এবার আলু সেদ্ধটা ভালো করে তো মাখুনি না, একটু গোটা গোটা খাই। হ্যাঁ, ভালো করে, বেশি ভালো করে দিলে তো আলুর চোখা হয়ে গেল। আমরা তো আলুর চোখা বানাচ্ছি না। তারপরে এটাকে বানিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে ধনে পাতা দিতে হবে। হ্যাঁ, ধনে পাতা নিয়ে এসেছেন, এই যে আলাদা স্ট্যান্ড আছে, ধনে পাতা ধুয়ে নিয়ে। হ্যাঁ, দিয়ে দাও। এটা একটু লবণ দিতে হবে এটাতে। হ্যাঁ, নুন দিয়ে দিলে ব্যাস, বা ঠান্ডা করে রাখো, দেখি কেমন হয়েছে দেখতে। না তাও বাও, মসুর ডাল দিয়ে গন্ধরাজ, না এটা আলু বোন্ডা, আহ দুপুর বেলা খাওয়া। রেডি হয়ে গেছে এটা, বেসনের গোলা দেখা, গোলাটা দেখা, একটু লবণ, তার মানে হাফ হাফ কাপ বেসন, আর ইয়ের কি বলে খাবার সোডা 1/4 টিএসপি, আর শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তাই তো? এবার এটা থিক ডো ইয়ে বানাবে, ব্যাটার বানাবে, তাই তো? ব্যাটারটা একটু লুজ হয়ে গিয়েছিল, পেঁয়াজের ব্যাটার হয়ে গিয়েছিল। আচ্ছা, এখন এই বেসন বেসনটা না আমি তোমাকে শেখাচ্ছি, এটা দিয়ে হবে না, হুইস্কটা নিয়ে আসো। দেখো, রান্না শেখানোর নামে রবিবার দিনকে বরকে দিয়ে রান্না করাতে এইভাবেই হয়। শিখেও গেল আবার তোমার। এইটা দেখো, এটা দেখাও সবাইকে, টক ডাল কি বানিয়েছো দেখো, ডালটা দেখো, টক ডাল। এটা টক ডাল হয়েছে কি দিয়ে? গুড় দিয়ে, গুড় দিয়ে, আমার আম গুড়, আর মিষ্টির বদলে দিয়েছে গুড়। আর এবার হবে চাইনিজ পনির, এই যে মাশরুম আছে, মাশরুম আছে, পনির আছে, ক্যারেট আছে, পেঁয়াজ আছে, আর ক্যাপসিকাম, ক্যাপসিকাম কাটা আছে। পরিমাণ মতো নুন মিশিয়ে নিতে হবে। দিব্যেন্দু এবার বানাচ্ছে বড়া পাও। আলুর গোলাটাকে বেসনের মধ্যে নিয়ে
হাতের মধ্যে করে তেলের মধ্যে দেবে এটাকে, হয়নি? শিখতে হবে দেবেন্দু, না হয়নি? চলো, আমি তো বড়া পাও বড়া হচ্ছে, কিন্তু বড়া পায়ের বড়া কি হয় আমাদের গোল, তাই তো? চলো আমি তোমাকে বেসন দিচ্ছি, না বেসনটার মধ্যে গোল করে, এবার পুরো গোল রাউন্ড, হ্যাঁ হ্যাঁ, এবার রাউন্ড করে এটার মধ্যে একটা কোটিং লাগা, হালকা করে হালকা করে, তাহলে তোমার গোলটা করতে সুবিধা হবে। ব্যাস, এবার হাতে নিয়ে উঠি না, উঠি না, ডাস্ট ফ্লোর করে ছেড়ে দাও। হ্যাঁ, এবার গোল করে ইয়ে করে নাও, গোল 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 চেপটে যাচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে তোমার ইয়েতে নাও, ব্যাস এই গোলটা, এবার রসটা পুরো ইয়ে করে নাও, ছেঁকে নাও ব্যাটারটা। হ্যাঁ, এবার ওখানে দিয়ে দাও। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমার, এটা হাই ফ্লেমে দিতে হবে, তুমি দিয়েছ হাই ফ্লেমে। হ্যাঁ, এবার নাড়াও, সাথে সাথে নাড়াও। এবার মিডিয়াম ফ্লেম করে দাও, দাওয়ার কিছুক্ষণ পরে মিডিয়াম ফ্লেম করতে হবে। এটাকে তুলে ফেলি, তুলে ফেলো। হ্যাঁ, দেখাও কালারটা, হাজবেন্ডকে দিয়ে রান্না করলে এরকম আওয়াজ হবে, যে রাঁধুনির আওয়াজে। যে কোনো বড়া যখন ভাজবে তখন প্রথমে হাই ফ্লেমে দিতে হয়, না হলে কি হয় বলতো, শেপটা সুন্দর হয় না। দেখো এবার ভালো এসছে, কালারও সুন্দর এসছে বড়া পাওয়ে, বাহ। হয়ে গেছে প্রায়, মানে এবার ব্রেডটাকে মানে কি দিয়ে করবে, বাটার না কি দিয়ে? আমি অলিভ অয়েল দিয়ে। আচ্ছা, অলিভ অয়েল দিয়ে একটু সেকে নেবে, আর তার সাথে সার্ভ করার জন্য রয়েছে আমাদের রেডিমেড পুদিনা চাটনি। আর কি আছে? পুদিনা আছে, আর তেঁতুলের চাটনি, বা তুমি টমেটো চাটনি সস দিয়ে খেতে পারো। আর তার সঙ্গে একটা ট্রিক্স আছে, সেটা ভাজা হবে, তোমাদের এখন দেখাচ্ছি। চলো আর একটা জিনিস দেখাবো, আর সেটা নিয়ে একটুখানি বলবো, চলো দেখতে থাকো। দেখো ভালোই ভাজা হয়েছে বড়া পাওতে, সাথে ওরাটা লঙ্কা ভাজা দেয় একটু লবণ দিয়ে। তো লঙ্কাটা আমরা একটু আগে ভেজে নিই এই তেলের মধ্যে, লঙ্কাগুলো দিয়ে দিই। কিন্তু এগুলো ফাটবে, তাড়াতাড়ি ওঠাও, ওগুলো ফ্লিপ করোনি না, ওগুলো তাড়াতাড়ি উঠে না। হয়ে গেছে তো, আমি বম্বেতে, তাহলে আমি এবার যে কথাটা বলছি, হাজবেন্ডের দিয়ে রান্না করাতে গেলে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে রান্নাঘরটার অবস্থা কিন্তু খুব খারাপ করবে। হ্যাঁ, সেটা নিয়ে যদি ভয় পাও তাহলে হাজবেন্ডকে দিয়ে রান্না করাতে পারবে না। সেজন্য নোংরা করতে দাও, নোংরা করুক, করতে করতে শিখবে। বাচ্চারা যেরকম প্রথমে লেখাপড়ার সময় হিজি বিজি কাটতে থাকে, বড়েরাও সেরকম করতে থাকে, করতে করতে না সে রান্নার অভিজ্ঞতা হয়ে যাবে, আর তখন নিজেই পরিষ্কার না করে রান্না করতে পারবে না। আমরা দেখো মেয়েরা রান্না করতে করতে পরিষ্কার করি, ছেলেরা কিন্তু প্রথম প্রথম যাদের দিয়ে রান্না করাবে তারা কিন্তু পারবে না। আমার হাজবেন্ড অভিজ্ঞ, মানে রান্না করা পরিষ্কার করা সব কিছুতে অভিজ্ঞ, কারণ আমি তো অনেকদিন আগে থেকে আমার শ্বশুরমশাই আর বরকে দিয়ে পুরো পাকাপোক্তভাবে রান্না শিখে ফেলেছি। চলো দেখো রান্নাঘরটা কি করে রেখেছে, পুরো ভালো করে দেখো, দেখবার কি আছে, পরিষ্কার করছি তো, পরিষ্কার তুমি করে দেবে, থ্যাংক ইউ। চলো শোনো, একটা কথা বলে দিই, মনে রাখবেন সচিন তেন্ডুলকর থেকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, সবাই কিন্তু রান্নায় খুব ভালো রান্না করতে পারে, এক্সপার্ট। তাই রান্না করাটা কোনো মেইলি ব্যাপার না, কোনো ব্যাপারই না, মানুষ যতদিন খেতে শেখে নি, ক্ল্যাপ 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 সবাইকে রান্না করতে হয়। চলো আমরা বড়া পাউটা দেখি কি। হ্যাঁ আসছে, এদিকে বাপির ডাক হয়ে গেছে, আসছে আসছে, হয়ে গেছে, এক মিনিট। আর ব্রেড গুলো এবার হাফ হাফ করে কি করবে, ভেজে নেবে, সেকে নেবে, তাই তো? হ্যাঁ, ব্রেড গুলো
কারেন্ট যে রিভিউটা বেরিয়েছে সেই হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ স্যান্ডউইচ বড়াপাওকে বলা হয়। অলিভ অয়েলে এভাবে হাফ হাফ করে শেকে নিচ্ছে। বাউন্ডারি হলো না, এবার এক রান উপর দিব্যেন্দু। যারে ঠিক ঠিক ঠিক, গোল 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 না, এটা তো ব্যাটিং হচ্ছে। শিক্ষক্কা মারনে কি ইরাদে পে, এক রান। চলো, কালকে একটা জামায় রিপোর্ট বেরিয়েছে, জামা বলতে জেনারেল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে, সেখানে বলছে 500 ml তেলে সারা মাসে একটা লোকের খাওয়া, মানে আমাদের তিনজনের 1.5 liter, তুমি আজকেই 1 liter ব্যবহার করে ফেললাম, সারা মাস বাকি খাওয়া যাবে না। কিছু করার নেই। কি করলে? পাউরুটির মধ্যে বড়া দিলে। দিলাম। হ্যাঁ, সস দাও। সস না দিয়ে কি করে দিচ্ছ? এটা আমাদের টমেটো সস, একদিকে লাগি না হলো, আর একদিকে পুদিনা। আর মাঝখানে কি হবে? মাঝখানে যাবে বড়া। এই গেল বড়া, এই গেল পাও। উল্টে দাও, দুটো বানাও, তারপরে ফটো তুলবো। টুথপিক, একটা বড়া, আর উপরে ব্যাস। বাপি ওয়েট করছে খাবার জন্য। দাঁড়াও, এবার ইয়েটা টুথপিকটা লাগিয়ে দাও, এবার দুটো কাঁচা লঙ্কা দাও, আর একটু সস দাও পাশে। লাগলে সস, সস চাটনি যো লাগেগা, মাংলে না। খেয়ে বলো, রিভিউ দাও, কেমন হয়েছে? সুপার সুপার, বিউটিফুল। আচ্ছা, এবার আমি খাই। কারি পাতা দাওনি না? খেতে কিরকম হয়েছে? ভালো হয়েছে, কিন্তু অথেন্টিক টেস্ট পেতে হলে আলুর যে তরকারিটার মধ্যে কারি পাতা মাস্ট, সর্ষের সাথে ফোড়ন দিতেই হবে। তোমার ছাদে ছিল, দিলে না কেন? দিব্যেন্দু কেমন খাচ্ছ? ঠিক আছে, আরো ভালো হতে পারত। কারি পাতা দিলেই ভালো হতো। ভালো হয়েছে, আরেকদিন ট্রাই করবে। থ্যাংক ইউ একটা ভালো ব্রেকফাস্ট খাওয়ানোর জন্য। আজ রবিবারটা এরকমভাবেই সুন্দর কাটলো, আর দিব্যেন্দু বাড়িতে থাকলে আমরা এরকম মজা করেই সময় কাটাই, রান্না খাওয়া দাওয়া। আজকে ভেবেছিলাম বেরোবো, কিন্তু বাইরে যাওয়া হবে না, দিব্যেন্দুর বন্ধু আসবে। আর ব্লগটা ভালো লাগলে সাপোর্ট করে দিও, লাইক কমেন্টস করে দিও প্লিজ। সবাই ভালো থেকো।